নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। 2024 লোকসভা ভোট, সেই লোকসভায় একদিকে নরেন্দ্র মোদি দেশের প্রধানমন্ত্রী, শক্তিশালী নেতা, বিশ্বের বড় নেতা, তো অন্যদিকে সমস্ত দল এক হয়ে ইন্ডিয়া জোট গঠন করেছে। সবই ঠিক আছে, তারা জোট মিলে লড়বে, কিন্তু লড়তে গেলে তাদের তো আসন ভাগাভাগি করতে হবে। মানে আপনার রাজ্যে আমি জোট, মানে ধরুন পশ্চিমবাংলায় তৃণমূল রয়েছে ক্ষমতায়, এবার তৃণমূলকে তো সিপিআইএম এবং কংগ্রেসকে তো আসন ছাড়তে হবে নাকি, তা না হলে তো জোট হবে না। এদিকে আবার সিপিআইএম কিন্তু শূন্য, একটা আসন ওই পশ্চিমবাংলায়, কিন্তু তারাও আসন চাইছে, তারাও আসন চাইছে, 20-30টা আসন চাইছে, 20টার উপর আসন চাইছে। কংগ্রেস 7-8টা আসন চাইছে, মানে 5টা লাগবেই। এইরকম অবস্থায় জোট কী করে সম্ভব? এবার মমতা বন্দ্যোপাধ্যায় শুনতে পাচ্ছি কংগ্রেসকে 2টো আসন ছাড়বে এবং সিপিআইএমকে 1টা আসনও দিতে চাইছে না মমতা বন্দ্যোপাধ্যায়। এইবার এইখানে অধীর রঞ্জন চৌধুরী বলছে ভিক্ষা চাই না, নিজের ক্ষমতা রয়েছে, কংগ্রেসের ক্ষমতা রয়েছে পশ্চিমবঙ্গে লড়ার মতো, ভিক্ষা চাই না কারো দলের থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় নাকি বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন, যোগাযোগ রেখে চলছেন। তো যাই হোক, কংগ্রেস এবং মমতার মধ্যে কিন্তু তেমন তালগোল মিলছে না পশ্চিমবাংলার বুকে। হয়তো পশ্চিমবাংলায় 3 দল আলাদা আলাদাভাবে লড়তে পারে। সিপিআই বলেছে যে সব কটাতে আসনে প্রার্থী দেবে লোকসভায়। কংগ্রেস এখন কি যে হবে, গণ্ডগোল চলছে, আর তৃণমূল তো সব কটাতে আসন প্রার্থী দেবেই। তো যাই হোক, কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস জোটবদ্ধভাবে পশ্চিমবাংলায় হয়তো লড়তে পারবে না। শেষমেশ দেখবো 2024 লোকসভায় যা যার মতো আলাদা আলাদাভাবে লড়ছে, আর যার ফলে বিজেপি কিন্তু ভালো আসনে জিতবে। আমি ওপেন চ্যালেঞ্জ বলে গেলাম এইখানে। খবর ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। জয় হিন্দ।